বাংলাদেশের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম। 1985 সালে প্রথম ইন্টারন্যাশনাল ওয়ানডে খেলার সৌভাগ্য অর্জন এবং 2000 সালে প্রথম টেস্ট খেলার সৌভাগ্য অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ দলের অভিষেক। দৃষ্টিনন্দনে স্টেডিয়ামটি ইতিমধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। 25,000 মানুষ ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে রয়েছে স্কোরবোর্ড, থার্ড আম্পায়ার, বল দেখার জন্য অত্যাধুনিক এলইডি ডিসপ্লে, রয়েছে অসংখ্য গ্যালারি যেখানে বসে দর্শকরা আনন্দের সহিত খেলা উপভোগ করতে পারেন। সাংবাদিকদের জন্য রয়েছে আলাদা প্রেস বক্স, দর্শকদের বসার চেয়ারগুলো অসাধারণ। খেলার পিচের রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে অসংখ্য দক্ষ কর্মচারী। মাঠের ঘাসগুলো ছোট করে রাখা হয় সব সময়। বিশ্বের সকল দেশে খেলেছেন এই মাঠে, অনেক নাম করা প্লেয়ারের 6-4 সাক্ষী এই মাঠটি। মাঠটি নিয়ে যখন ডকুমেন্টারি বানাচ্ছিলাম ঠিক তখন বাংলাদেশ দলের প্লেয়ার আফতাব, তাইজুল এবং শাহরিয়ার নাফিস মাঠে দাঁড়িয়ে সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছিলেন। তাই এক ফাঁকে শাহরিয়ার নাফিসের সাথে সেলফিও তুলতে ভুল করলাম না। বাংলাদেশ বলে কথা